অবশেষে এলো শুভক্ষণ, গণেশ চতুর্থীর উৎসবের মাঝেই শুভক্ষণের বন্যা বলিউডে। ইচ্ছে পূরণ রণবীর সিং এর, কন্যা সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। হাসপাতাল সূত্রে প্রকাশ্যে এসেছে খবর, এর কিছু সময় পরেই নতুন মা বাবাও সমাজ মাধ্যমে সুখবরটি প্রকাশ্যে এনেছেন। প্রথমবার বাবা মা হওয়ার আলাদাই অনুভূতি, কোনো শব্দে তা প্রকাশ করা যায় না। ছেলে হবে নাকি মেয়ে, দীপিকা পাডুকোন অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই অনুরাগীদের মধ্যে অনুমানের প্রতিযোগিতা চলছিল। এমনকি বলিউডে প্রথম সন্তানের ক্ষেত্রে ঠিক কি ট্রেন্ড চলছে সেদিকেও নজর রাখা হয়েছিল। অবশেষে রবিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। শুক্রবারই দীপিকা এবং রণবীর সিদ্ধি বিনায়কের দর্শন করতে গিয়েছিলেন। ওই দিন সবুজ বেনারসি শাড়িতে অসাধারণ লাগছিল দীপিকাকে। রবিবার সকালে একটি বিলাসবহুল গাড়িতে করে হাসপাতালে প্রবেশ করেন দীপিকা রণবীর। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছিল সেই দৃশ্য, তারপরেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। বেলা গড়াতেই খবর প্রকাশ্যে আসে যে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। দীপিকা রণবীরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এই সুখবর। দীপিকা পাডুকোনের ইনস্টাগ্রাম প্রোফাইলে জল জল করছে খবরটি, তবে কন্যার নাম কি হবে সেটা জানা যায়নি। দীপবীরের কন্যার নাম কি রাখা হবে সেটা জানতে এখন থেকেই কৌতূহলী অনুরাগীরা। প্রসঙ্গত উল্লেখ্য, দীপিকার বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলিং করা হয়েছিল। অনেকেই দাবি করেছিলেন আর্টিফিশিয়াল বেবি বাম্প নিয়ে রয়েছেন দীপিকা, যদিও অভিনেত্রী এইসব বিষয়ে একেবারেই কান দেননি, একেবারেই নিরুত্তাপ থাকার চেষ্টা করেছেন অভিনেত্রী। কালকে ছবির প্রমোশনেও দীপিকাকে দেখা গিয়েছিল, বেবি বাম্প নিয়ে প্রচার করেছিলেন তিনি। এমনকি অম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও দীপিকা পাডুকোনকে দেখা গিয়েছিল অন্তঃসত্ত্বা অবস্থাতেই। দীপিকা পাডুকোন এবং রণবীর সিং প্রথম থেকেই তাদের প্রেগনেন্সি জার্নি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকেছেন। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় প্রেগনেন্সি ফটোশুট শেয়ার করেছিলেন দীপিকা রণবীর। সাদা কালো সেই প্রেগনেন্সি ফটোশুট সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছিল। এক কথায় সব সমালোচকদের মুখ বন্ধ হয়ে গিয়েছিল সেই ছবিতেই। তারপরে দীপিকা রণবীরকে দেখা গিয়েছিল সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়ে আশীর্বাদ নিতে। সেই সময় সবুজ রঙের একটি বেনারসি শাড়ি পরেছিলেন দীপিকা। হবু মায়ের লাবণ্য উপচে পড়েছিল সেই ছবিতে। বোঝাই যাচ্ছিল সন্তানের জন্ম দেওয়ার আগে সিদ্ধিদাতার আশীর্বাদ নিতে এসেছিলেন তারা। তারপরেই এলো সুখবর, নবরাত্রি শুরুর আগেই লক্ষ্মী এলো ঘরে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।